হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আমি সঞ্চিতা, আমি এখন আছি মামা বাড়িতে, মানে হঠাৎ করেই বাড়িতে এসে গেছি। তো পাশেই আমার মামা বাড়ি, মামা বাড়িটা আজকে ঘুরে দেখাবো। চলো, এটা দেখছো আম গাছ, আর এটা হচ্ছে দারচিনি গাছ। মামা বাড়িতে প্রচুর গাছ আছে, মামা গাছ লাগাতে খুব ভালোবাসে। চলো আরও আছে, চলো এইটা দেখছো বেগুন গাছ লাগিয়েছে, কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ ধরেছে। এই যে আমার বোন, মামার মেয়ে, নাম অন্তরা, আগেও দেখেছে ব্লগে, সরস্বতী পুজোর ব্লগে ওকে দেখেছো। চলো, এটা ভাই, মামার ছেলে, ওর ভাই আকাশ, খুব দুষ্টু, খুব দুষ্টু। এটা চারিপাশ, পাশেই মামা বাড়ি, একদম পাশে আমার। এটা আম গাছ দেখেছো, কলপের আম গাছ, প্রচুর আম ধরে এই গাছটাই। আর একটাও আছে, এটা একটু বড়, মানে এত আম ধরে গাছটা পুরো ঝুলে পড়ে। এখানে একটা উচ্ছে গাছও আছে, এখানে প্রচুর গাছ ছিল। আরো এদিকে শাক আলু গাছ ছিল, লাল আলু গাছ ছিল, সব মরে গেছে। হালকা আছে একটু কোনা, চলে দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে লাল আলু গাছ, এটা পুরো ওইখানে ভরা ছিল, এইদিকে পুরো পুরো ঘর সবুজ হয়েছিল। এটা আবার কার দোলনা দেখেছো, দোলনা দেখো, এই পাগল ছেলেটা এখন দোলনা চড়বে, পড়ে গেলে পুরো ঠ্যাং ভেঙে যাবে তোর। তো এখন সন্ধ্যা, আমরা এখন ফুচকা খাবো, বাজার থেকে ফুচকা এনেছি, ফুচকা পার্টি হবে, সবাই মিলে এক জায়গায় বসে খাবো। ব্যাস, এইগুলো সব দেখছো, ফুচকা খাবার দূষণ
পার্টির পরে আমরা এই উনুনে তৈরি হচ্ছে ডিম পাতুরি, রাত্রে ডিনারে ডিম পাতুরি আর ভাত খাবো। বাইরে উনুনে রান্না হচ্ছে, এই দেখো। পরে তোমাদের সাথে রেসিপিটা ভালো করে শেয়ার করব, কারণ ভালো করে ভিডিও করা মানে আলো নেই তো, মানে এর জন্য ভালো করে ভিডিওটা করা হয়নি। পরে আমি দেখাবো তোমাদেরকে রেসিপিটা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সঙ্গে থেকো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। Oh,